হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে HTML এর দ্বিতীয় লেকচার ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব HTML এর হেডিং বিষয়গুলা। HTML এর মাধ্যমে কোনো ডকুমেন্ট বা প্যারাগ্রাফের শিরোনামে লেখার জন্য হেডিং ট্যাগ ব্যবহার করা হয়। HTML এ 6 ধরনের হেডিং ট্যাগ রয়েছে, যথা S1, S2, S3, S4, S5 এবং S6, এবং এগুলাকে হেডিং ট্যাগ বলা হয়। তো হেডিং ট্যাগের মধ্যে সবচাইতে সর্বোচ্চ হেডিং ট্যাগটা হচ্ছে S1 এবং S6 হচ্ছে সর্বনিম্ন। তো এই পর্যায়ে আমরা আজকে দেখব হচ্ছে যে কিভাবে হেডিং ট্যাগের ব্যবহারগুলো করা হয়। সো আমরা S1 থেকে S6 পর্যন্ত প্রতিটা ট্যাগের প্র্যাকটিক্যালভাবে আমরা দেখব যে আউটপুটগুলো কী আসে, আমরা যদি এই হেডিং ট্যাগগুলো ব্যবহার করি আউটপুট কী আসে। সো আমরা ফার্স্ট যেটা করব, আমাদের হেডিং এখানে S1, S2, S3, S4, S5 এবং S6, এবং প্রতিটা ট্যাগেরই এন্ডিং আছে, স্টার্টিং এবং এন্ডিং। আমি আগেই বলেছিলাম যে একটা ট্যাগে সাধারণত দুটা পার্ট থাকে, স্টার্টিং এবং ক্লোজিং। তো এখন স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে ডক টাইপ HTML, তারপর হচ্ছে HTML হেড, হেডের ভিতরে টাইটেল আছে, তারপর হচ্ছে বডি আছে, বডির ভিতরে আমাদের কিছু লিখতে হবে। আমরা জানি যে HTML এ টাইটেল লিখতে হবে। এখন আমরা যদি এখানে টাইটেল লিখতে চাই, তো কিছু একটা টাইটেল লিখবো। তো যেহেতু আজকে আমরা হেডিং নিয়ে আলোচনা করব, তো আমরা টাইটেলে এখানে আমরা হেডিং লিখতে পারি। তো আমরা লিখবো হেডিং। হেডিং লিখার পর আমাদের বডিতে আসব। তো আমরা বলছি যে এখানে আজকে আমরা দেখবো হচ্ছে S1 থেকে S6 এর। তো ফার্স্ট আমরা S1 এর কাজটা দেখি যে S1 ট্যাগটা কিভাবে ব্যবহার করব এবং এটার কি হয় আউটপুটটা। তো আমরা এখানে একটা টেক্সট লিখতে হবে, আমরা লিখতে পারছি মিত্র ICT, এবং এটা আমাদের ক্লোজ করতে হবে। তো আমরা যদি এখানে ক্লোজ করি হেডিং 1, H1 ট্যাগটা আমরা ক্লোজ করলাম। এখন যদি আমরা আউটপুটে যাই, তাহলে দেখবো আউটপুটটা কী কী আসছে। হ্যাঁ, মিত্র ICT লেখাটা আসছে এবং সেটা অনেকটা বড় আকারে আসছে। আমরা দেখবো যে তারপর H2 ব্যবহার করলে কী হয়। তাহলে আমরা যদি এখন H2 ট্যাগটা ব্যবহার করি, তাহলে কী হবে আউটপুটটা আমরা দেখি। এখন আমরা H2 ব্যবহার করব এবং সেম টেক্সটটা লিখব, যে টেক্সটটা হচ্ছে মিত্র ICT, MIT, RA, ICT, এবং S1 অবশ্যই ক্লোজ করতে হবে। আমি আগেই বলেছিলাম যে HTML কেস সেন্সিটিভ না, তো স্মল লেটার বা ক্যাপিটাল লেটারে আমরা ইন্ডিং করলাম বা স্টার্টিং করলাম, এটা কোনো বিষয় না। আমরা এখানে S1টা, আমরা S2টা ক্লোজ করব। তারপর আমরা এখন আউটপুটটা যদি আমরা দেখি, তাহলে হচ্ছে ওর দেখা যাচ্ছে যে আউটপুটটা উপরটা থেকে একটু ছোট হয়ে আসছে। তার মানে S1 থেকে S2 হেডিংটা একটু ছোট। আমরা এখন S3 ব্যবহার যদি করি, তাহলে আমরা এখানে H3টা ব্যবহার করব। H3 যদি ট্যাগ ব্যবহার করি এবং সেম লেখাটা লিখি, MIT RA ICT, এবং অবশ্যই ক্লোজ করতে হবে। তো খেয়াল রাখতে হবে যে আমরা একটা ট্যাগ ব্যবহার করতেছি এবং সেটার ক্লোজ ঠিকভাবে করেছি কি না, কারণ তা না হলে আমাদের সঠিক আউটপুট আসবে না। হ্যাঁ, আসছে। তো তারপর আমরা তো সেম করবো, আমি এটা একটা কাজ করি, এটা আমি কপি করে আমরা লিখবো হচ্ছে, তারপর হচ্ছে এখন করবো হচ্ছে S4। সো S4 এবং এখানে আমরা পেস্ট করে দিলাম, সরি। হ্যাঁ, এই আমাদের এই জায়গায় করতে হবে। এবং আমরা ক্লোজ করব S4। তারপর হচ্ছে আমরা S6 ব্যবহার করব, S5 সরি, আমি S5 ব্যবহার করব, S5 এবং সেম লেখা। এবং ক্লোজ করতে হবে S5। আমাদের আরেকটা বাকি আছে, আমরা সেটা ট্যাগ ব্যবহার করবো হচ্ছে, এখানে আমাদের ট্যাগে একটু ভুল আছে, তো আমরা এখানে লিখবো হচ্ছে H6 সর্বশেষ, এবং H6 হচ্ছে সর্বনিম্ন
হেডিং ব্যবহার বর্ণনা করার জন্য ব্যবহার করা হয় ট্যাগটা। তো আমরা লিখবো হচ্ছে MIT RAICT, এবং H6টা আমাদের অবশ্যই ক্লোজ করতে হবে। H6 আমরা ক্লোজ করলাম। এখন যদি আমরা টোটাল আমাদের আউটপুটটা দেখি তাহলে আমাদের কী আসে? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি মিত্র আইসিটি, মিত্র আইসিটি, মিত্র আইসিটি, মিত্র আইসিটি, মিত্র আইসিটি অ্যান্ড মিত্র আইসিটি। তো ফার্স্ট এই মিত্র আইসিটি যেটা লেখা আছে সেটা অনেকটা বড়, তারপর ক্রমান্বয়ে হচ্ছে ছোট হয়ে আসছে। তো H1 সব থেকে বড়, তারপর হচ্ছে H2, H3, H4, H5 এবং H6। তো আমাদের এই এই দরকার অনুযায়ী আমরা বুঝবো যে কখন আমরা কোন হেডিং ব্যবহার করব। তো H1 ব্যবহার করব কখন? H4, H5, H1, মানে আমাদের সেটা ওয়েবসাইটের ডিজাইনের উপর ডিপেন্ড করবে যে আমরা কীভাবে করব। তো আজকের পর্যায়ে যেহেতু আমরা হেডিং নিয়ে আলোচনা করছি, তো আমি এখন আরেকটা অ্যাট্রিবিউটের কাজ দেখা দিব যে কীভাবে অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। আসলে অ্যাট্রিবিউট বিষয়টা কী? অ্যাট্রিবিউট হচ্ছে একটা ট্যাগের বাড়তি কোনো বৈশিষ্ট্য। যে একটা ট্যাগ তো তার নির্দিষ্ট কাজ করবে, এখন তাকে তার নির্দিষ্ট কাজের থেকে যদি আমরা একটু বেশি কিছু করাতে চাই তাহলে তাকে সেটাকে ওই ট্যাগের অ্যাট্রিবিউট বলা হয়। যেমন বডি ট্যাগে আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে আমাদের আউটপুটটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে, বর্ডার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হোয়াইট। তো আমি যদি বলি যে না আমি এটা সেটার কালারটা দিব হচ্ছে গ্রিন, তো সেই ক্ষেত্রে বডির কালারটা আমার চেঞ্জ করতে হবে, তো বডির ব্যাকগ্রাউন্ড কালার। সো আমাদের এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, এটা কিন্তু কোনো ট্যাগ না, এটা হচ্ছে একটা ট্যাগের অ্যাট্রিবিউট। তো বিজি কালার, COLOR, আমরা কালার লিখলাম। এখন আমাদের এখানে ইকুয়াল দিয়ে ইনভার্টেড কমার মধ্যে যে কালারটা লিখবো সে কালার। তো আমি যদি রেড লিখতে চাই রেড হবে, গ্রিন করতে চাইলে গ্রিন হবে। তো আমি গ্রিন করে দেখি। এখন যদি আমরা আউটপুট দেখি, হ্যাঁ আমাদের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে গ্রিন আসছে। এখন আমরা যদি বলি যে না আমি গ্রিন করবো না, আমি যদি রেড রেড করতে চাই তাহলে কী হবে? আর এটি আমি জাস্ট রেড লিখবো, হ্যাঁ রেড আসছে। তার মানে আমরা অ্যাট্রিবিউটের কাজটা বুঝতে পারছি যে কীভাবে আমাদের একটা ট্যাগের স্বাভাবিক বা ন্যাচারাল যে বৈশিষ্ট্যটা থাকে সে বৈশিষ্ট্য থেকে আমরা যদি বেশি কিছু করতে চাই তাহলে আমাদের অ্যাট্রিবিউটটা ব্যবহার করা হয়। সো অ্যাট্রিবিউটটা আমরা অবশ্যই ট্যাগের ফার্স্ট ট্যাগ মানে স্টার্টিং ট্যাগে ব্যবহার করব। আমি এখানে দেখতে পাচ্ছি যে আমরা অ্যাট্রিবিউট যে বিজি কালার ইকুয়াল রেড লিখছি, বাট এখানে যখন ক্লোজ করছি বডিটা এখানে কিন্তু আমি বিজি কালারটা আবার লিখি নাই। তো এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে অ্যাট্রিবিউটটা সবসময় স্টার্টিংয়ে হয়, মানে ট্যাগে স্টার্টিং ট্যাগে হয়, আর ইনিং ট্যাগে আমরা কখনোই অ্যাট্রিবিউটটা লিখবো না। সো আজকে ক্লাসে এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমরা আরও কিছু দেখবো, যে অ্যাট্রিবিউটের কাজগুলো দেখবো, এবং নেক্সট ক্লাসে আমরা প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, এবং আরও সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট ট্যাগ সম্পর্কে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে। তো আজকের ক্লাসে সকলকে ধন্যবাদ। আশা করি সবাই বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানালে আমি তোমাদের সেটা সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করবো।